বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক মাই আদার ফুটেজ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি যমুনা নদীর তীরে, সেখানে আমাদের ফটোশুটের কাজ চলতেছে একটা বিয়ের প্রোগ্রামের। আর দেখতে পাচ্ছেন যমুনা নদী ওই দূরে কিন্তু চর জেগেছে, ওটা কিন্তু নদীর শেষ সীমানা না। এখানে কিন্তু একটা জিনিস অনেক স্পেশাল, এটা হচ্ছে চীনা বাদাম। কি ভাই, বাদামের ফুটে যেতেছে এই এলাকাতে। কিন্তু দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু চীনা বাদাম গাছ, এই এলাকাতে কিন্তু প্রচুর চীনা বাদাম হয়, ঠিক আছে। এই বাদাম কিন্তু হয় আপনার ওই যে যে সবুজ রঙের ঘাসগুলো দেখাচ্ছে, ঘাসের মধ্যে দেখাচ্ছে ওটার সঙ্গে ঘাস চর, সেই চরের মধ্যে কিন্তু ক্ষেত আছে, সেই ক্ষেতে কিন্তু এই চীনাবাদামগুলো হয়। আর এখন চীনাবাদাম হয়ে গেছে, এখন এই যে দেখতে পাচ্ছি চীনাবাদাম, তো এই এলাকায় কিন্তু চীনাবাদামের জন্য অনেক বিখ্যাত। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু চীনাবাদাম সরবরাহ করা হয়। আর নদীর পার, সচরাচর নদীর পার এই যে ভেঙে যাচ্ছে নদীর পার, দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর ডেঞ্জারাস এই নৌকাগুলো দিয়ে পারাপার করে।